আসসালামু আলাইকুম। আজ আমি একটি ডেজার্ট তৈরি করছি, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এর জন্য লাগছে, আমি এখানে হাফ কাপ আম কেটে নিয়েছি, হাফ কাপ কলা নিয়েছি, হাফ কাপ কিউই, হাফ কাপ আঙ্গুর ফল কেটে নিয়েছি, হাফ কাপ নিয়েছি আপেল, আর হাফ কাপ নিয়েছি স্ট্রবেরি। তো আমি এখন এক এক করে সবগুলো ফল একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। মধ্যে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে ফলগুলো কালো হবে না। এরপর আমি এটাকে মিক্স করে নিব। এখন আমি পুডিংয়ের জন্য এখানে দুধ নিয়ে নিচ্ছি, এখানে হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি। এখন আমি দুধের মধ্যে এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর এখন এটাকে অনবরত নাড়তে থাকবো। আর ঘন হয়ে এলে আমি এখানে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিব। এটা ঘন হয়ে আসছে, আর এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি বাটার। এটাকে মিক্স করে নিচ্ছি। যেটা করব, আমি এরকম একটা মোল্ড নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কর্নফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি ফ্রুটস, আমি অর্ধেক দিয়ে দিব এখন, আর বাকি অর্ধেক পরে দিব। দিচ্ছি কিছু কর্নফ্লেক্স উপরে। এখন আমি যে ক্রিমটা রেডি করলাম এটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, এখন আমি বাকি যে ফ্রুটসটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, বাকি ফলগুলো। সমান করে বিছিয়ে দিচ্ছি, আর উপরে আবারও কিছু কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি। চাইলে কেউ বিস্কিট ভেঙেও দিতে পারেন, তবে আমি কর্নফ্লেক্স দিচ্ছি আজকে। লেয়ারের জন্য এখানে নিয়েছি 500 ml অরেঞ্জ জুস। এখানে আমার এই জুসটা করতে 8 থেকে 10টা মাঝারি সাইজের অরেঞ্জ লেগেছে। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনি আপনারা কম বেশি করতেই পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এটাকে ভালো করে মিক্স করে এটাকে কুক করে নেব ঘন হওয়া পর্যন্ত। চলে যাচ্ছে চুলায়। এভাবে নাড়তে নাড়তে এক সময় দেখা যাবে এটা অনেকটা ঘন হয়ে আসবে, আর ঘন হয়ে এলেই আমি নামাবো, দেখাই দিচ্ছি। তো এটা অনেকটা ঘন হয়ে আসছে, তো আমি এটা নামাই নিচ্ছি। আর এখন আমি এই ফলের উপরে দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা, সেকেন্ড লেয়ার এটা। তো প্রথম লেয়ার দিলাম দুধের লেয়ার, আর সেকেন্ড লেয়ার দিলাম কমলার লেয়ার। অনেক মজাদার একটা ডেজার্ট, চাইলে এটা রমজানের ইফতারেও খেতে পারেন, কারণ এটা ফ্রিজে রাখার পরে অনেকটাই ঠান্ডা হবে, খেতেও ভালো লাগবে। তো আমি এভাবে দিয়ে এটাকে সেট হওয়ার জন্য প্রথমে রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে নিব, আর তারপর এটাকে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য বা 1 ঘন্টা। 1 ঘন্টা হলে এভাবে ফিরে আসছি 1 ঘন্টা পর। যদিও বলেছিলাম এটি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিলে সেট হবে, তো 1 ঘন্টা পর আমি দেখেছি যে এটি সেট হয়নি। তো এটাকে আমি আরও 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো এখন বের করলাম, আমি 4-5টা ছুরি দিয়ে এটাকে সাইড থেকে আলগা করে নিচ্ছি, নিয়ে একটি প্লেটে ঢেলে নিব। তো তৈরি হয়ে গেল আমার মজাদার একটি ডেজার্ট আইটেম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।